প্রপারলি যত্ন নেওয়া যাবে, ট্রিটমেন্ট নেওয়া যাবে। বলদ গরু তো খুব খায় নাকি কাকা? আপনারা মাংস ধরাতে পারবেন, চাষের জন্য নিতে পারবেন। কয় দাঁত করে কাকা? কতটুকু গোস্ত আছে গায়ে? বেশি না, 180। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু, দেশি বলদ গরু। যশোর জেলার 7 মাইল গরুহাট, দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুহাট। সারি সারি গরু সাজানো দর্শক, হালের বলদ গরু, চাষের বলদ গরু। 7 মাইল গরুহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা চাষের জন্য নিতে পারবেন, পাশাপাশি মোটা তাজা করতে পারবেন। দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন, জাস্ট গরুটার ফ্রেম দেখুন, আপনারা মোটা তাজার জন্য নিতে পারেন। দর্শক, গরুটা অনেক গোস্ত ধরবে, গরুটার গায়ে হালের বলদ। ভাই কয় দাঁত? 8 দাঁত। কোথা থেকে আসছেন? 7 মাইলেরই গরু। দর্শক, এইগুলো মূলত চাষ করতে করতে একদম কাবু হয়ে যায়, প্রপারলি যত্ন নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। চাচ্ছেন কত? 110। চাওয়া বেচা বিক্রি? 90-95। আপনারা শুনলেন দর্শক, 110 মূলত দাম চাচ্ছে, 90-95 হলে বিক্রি হবে। হাল চাষের গরু দর্শক, বলদ গরু। এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক, একদম কাবু গরু, হালের বলদ গরু। এইগুলো প্রান্তিক খামারিরা হাল চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে, 8 দাঁতের গরু। এইগুলো নিয়ে প্রপারলি যত্ন নেওয়া যাবে, ট্রিটমেন্ট নেওয়া যাবে। বলদ গরু তো খুব খায় নাকি কাকা? বিশাল খায়, এর তো রোগও কম। আচ্ছা, কোথা থেকে আসছেন? মানে এখানকারই গরু? এগুলো দিয়ে তো চাষ করতেন আপনাদের তিনজনের? তিনজনের দুই এক জোড়া গরু, তিনজনের এক জোড়া গরু। কয় দাঁত করে? 8 দাঁত করে, মাশাআল্লাহ 8 দাঁত করে। দেখলেই বোঝা যাচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, মাংস ধরাতে পারবেন, হাল চাষের জন্য নিতে পারবেন। তবে মাংস ধরালে সবচেয়ে বেশি ভালো হবে, কাবু গরু। কাকা একজন বলেন, চাচ্ছেন কত জোড়া? 220 চাওয়া বেচা বিক্রি? 200 হলে দিবে দর্শক, হালের গরু। আপনারা শুনলেন, হালের গরু 200 হলে বিক্রি হবে। এখানে আপনারা ইন্ডিয়ান গরু পাবেন, দেশি গরু পাবেন, দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে। এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া দেশি গরু, দেশি বলদ, ছোট জোড়া, তাই তো? কয় দাঁত করে? 2 দাঁত করে, 2 দাঁত করে দর্শক, কেজি গরু। আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরু। কোথা থেকে আসছেন? সাতক্ষীরা, যশোরেরই গরু। চাচ্ছেন কত জোড়া? বেশি না, 180, তাই তো? কত হলে হবে একটা ধারণা দেন কাকা। 160। শুনলেন দর্শক, জোড়াটা 160 হলে বিক্রি করবে, 80,000 টাকা করে বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন 80,000 টাকা করে। আচ্ছা কাকা, জোড়াটার গায়ে এখন গোস্ত আছে কতটুকু? পাঁচ মনের উপরে আছে। শুনলেন দর্শক, 5 মনের উপরে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন আর এক জোড়া সাদা গরু দর্শক, হালের গরু। এইগুলো মূলত চাষ করতে করতে একদম কাবু হয়ে যায়, আপনারা মাংস ধরাতে পারবেন, চাষের জন্য নিতে পারবেন। কয় দাঁত করে কাকা? বয়স কানি ছাও। 8 দাঁতের গরু। কোথা থেকে আসছেন? বেনাপুল নামাগ্রাম। বেনাপুল বর্ডার, বর্ডার এলাকার গরু দর্শক, বর্ডার এলাকা। গ্রামের নাম কি? নামাজগ্রাম। নামাজগ্রাম। 8 দাঁত করে, চাচ্ছেন কত জোড়া? 2,90,80। 2,90,80। আপনারা শুনলেন দর্শক, জোড়াটার দাম চাচ্ছে, এক জোড়া গরু বলদ গরু, যশোর জেলা 7 মাইল গরুহাট থেকে। কত হলে বিক্রি করবেন? 240-45। শুনলেন দর্শক, 240-45 হলে বিক্রি হবে। এই জোড়াটা কি ভাই আপনার? একটা, মানে একটাই। কোথা থেকে আসছেন? কোন জেলা? সাতক্ষীরার গরু দর্শক, দেখতে পাচ্ছেন সাতক্ষীরার গরু, বিশাল বড় গরু, সুটামদের বলদ গরু। আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার 7 মাইল গরুহাট থেকে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, কতটুকু গোস্ত আছে গায়ে? মন পাশে তার 5-6 মন আছে, ধারণা করছেন। চাচ্ছেন কত? 1,60,000। কয় দাঁত? 8 দাঁতের গরু দর্শক, 8 দাঁতের গরু, 160 দাম চাচ্ছে গরুটা। আপনারা দেখতে পাচ্ছেন
বিশাল বড় একটা গরু। আচ্ছা ভাই, নিয়ত কত আপনার? দেড়শো। দেড়শো হলে বিক্রি হবে, আপনারা শুনলেন দর্শক, দেড়শো হলে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বলদ গরুগুলো। যশোর জেলার সাত মাইল গরুর হাট।